ক্যান্সার মানেই মৃত্যু। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আর প্রযুক্তি সেই ধারণা খানিকটা বদলাতে পারলেও এখনও বিশ্বজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ঘটে এই রোগেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, শুধু 2018 সালেই প্রায় 1 কোটি লোক মারা গিয়েছে ক্যান্সারে, অর্থাৎ প্রতি 6 জনে 1 জন। বাংলাদেশে এই সময়ে নতুন করে কর্কট রোগে আক্রান্ত হন 1.5 লাখের উপর মানুষ, আর মারা গিয়েছেন 1 লাখের উপর। এর একটা বড় কারণ মনে করা হয় ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের সীমাবদ্ধতা। সীমিত আকারে কেমো আর রেডিওথেরাপির পাশাপাশি খুবই সম্প্রতি দেশের 2-1টি প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। তবে এক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতা থেকেই গেছে। আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং সেগুলো পরিচালনার যথাযথ পরিবেশ সবসময়ই বড় চ্যালেঞ্জ। এর মাঝেই বাংলাদেশের একটি বেসরকারি হাসপাতাল ক্যান্সার চিকিৎসায় প্রথমবারের মতো সংযোজন করেছে টোটাল বডি ইরেডিয়েশন বা TBI। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে যাওয়ার আগে যে ধরনের ট্রিটমেন্ট করা হয় পেশেন্টের সমস্ত রেসিডুয়াল ক্যান্সার দূর করার জন্য, সেই ক্ষেত্রে কেমোথেরাপির পাশাপাশি রেডিয়েশনের দরকার হয়। এই রেডিয়েশনটা যেমন নর্মাল রেডিয়েশনের মতো নয়, এটা হলো টোটাল বডি রেডিয়েশন। সারা বডিতে একটা নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট একটা প্রোটোকলের ভিতর দিয়ে গিয়ে পেশেন্টকে না মেরে তার সারা শরীরে একটা রেডিয়েশন দেওয়া হয়, এবং এইটাই হলো যে আমরা ফার্স্ট টাইম চালু করতে পেরেছি। যার দরুন আমরা এখন অনেকগুলো ডিজিজ যেগুলোকে আমরা আগে কেমোথেরাপি দিয়ে ঠিক করা যায় না, তাদেরকেও আমরা এখন ঠিক করতে পারছি। রেডিয়েশনটা দেওয়ার জন্য ডেফিনেটলি খুব হাই টেক মেশিনের প্রয়োজন হয়। এই ধরনের একটা সেট আপ থাকতে হবে যেখানে ব্যাকটেরিয়া ফ্রি রুম থাকতে হবে। পেশেন্টকে এমন রুমে রাখা হয় যেখানে আমাদের যে কেউ ঢুকতে পারে না। এটা হলো ডিজিটাল পাসওয়ার্ড থাকে মানে এন্ট্রি, তো সো আমরা মাত্র গুটি কয়েক যারা এক্সপার্ট তারাই শুধু ঢুকতে পারছে। পেশেন্টের যে খাবারটা বা যে জিনিসগুলো পাস হচ্ছে সেগুলো কিন্তু একটা উইন্ডো দিয়ে ভিতরে ঢুকছে, এবং পেশেন্টের খাবারটা স্টেরাইল ভাবে তৈরি করে ওদের কিচেন থেকে এখানে পেশেন্টের রুমে ঢুকানো পর্যন্ত একটা স্পেশাল কন্টেনারে আনা হয়। ইট ইজ নট ইন এ নর্মাল যে ট্রলিতে আনা হয় না। তো সো এই জিনিসগুলো পেশেন্ট যে পানিটা ট্যাপ ওয়াটারটা ইউজ করে সেই ট্যাপ ওয়াটারটা রিভার্স অসমোসিস একটা প্রসেসের মাধ্যমে স্টেরাইল করা হয়, তারপরে 3টা ফিল্টার পার হয়ে কিন্তু ওয়াশরুমে আসে। এই TBI মূলত প্রশস্ত করছে দেশেই সব ধরনের বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পথ। সংক্ষেপে BMT বা অস্থিমজ্জা প্রতিস্থাপন দুভাবে হয়ে থাকে। একটা অটোলেগাস, যেখানে রোগীর শরীরের এক অংশ থেকে স্টেম সেল নিয়ে আবার তার শরীরেই দেয়া হয়। অন্যটি অ্যালোজেনিক, অর্থাৎ আরেকজনের শরীর থেকে। তবে ক্যান্সার চিকিৎসায় সব শেষ যেটি যুক্ত হয়েছে তা হলো হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট। বাংলাদেশে যেটার প্রথম সফল প্রতিস্থাপন হয়েছে এই ডাক্তারের হাত দিয়েই। সারা পৃথিবীতে একটা নতুন টেকনোলজি চিন্তা ভাবনা চললো যে অর্ধেক ম্যাচিং হইলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যায় কিনা। অর্ধেক ম্যাচিং কে বলা হয় হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট। এটা কঠিন হলেও বুঝতে খুব অসুবিধা হয় না। হ্যাপ্লো মানে হাফ, হাফ ম্যাচ। তো দেখা গেছে একটা পরিবারের বাবা মা সন্তান এবং তার ছেলে মেয়েরা জন্মগত ভাবেই অর্ধেক ম্যাচ হয়ে থাকে। তাহলে যদি কাউকে অর্ধেক ম্যাচ অবস্থায় যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যায় তাহলে ডোনার প্রবলেমটা আর থাকবে না। আমরা জানি যে ফুল ম্যাচ ডোনার মাত্র 20-30% ক্ষেত্রে পাওয়া যায়, তো বাকি 70-80% এর ট্রান্সপ্লান্ট আমাদের সব ক্যাপাসিটি থাকলেও আমরা পারতাম না। তো এই হ্যাপ্লো ট্রান্সপ্লান্টটা একটা জটিল প্রসেস, এটা নর্মালের মতো নয়, যেটা আমরা ফার্স্ট টাইম এখানে সাকসেসফুলি করতে পেরেছি। এটা এটা বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন। এটা খুবই সফিস্টিকেটেড টেকনোলজি, ইভেন অনেক উন্নত বিশ্বেও উন্নত দেশেও সব সেন্টার এটা এখনো করতে পারছে না। এটা একটা র্যাপিডলি চেঞ্জিং একটা সাবজেক্ট। এখানে প্রতিনিয়তই আমাদের মধ্যে রিসার্চ চলছে। তবে করোনা ভাইরাসের মধ্যে যখন বেশিরভাগ হাসপাতালই নিয়মিত সেবা চালু রাখতে হিমশিম খাচ্ছে, তখন এই নতুন ধরনের অপারেশন কিভাবে সম্ভব করলেন তারা? এই পেশেন্টের যে রুমটা, এখানে হেপা ফিল্টার নামে একটা ফিল্টার ইউজ করা হয়। বাতাসটা যখন রুমে ঢুকে তখন সে ফিল্টার দিয়ে পাস হয়ে ঢুকে, অর্থাৎ রুমে বাতাসটা ঢুকতেছে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ফ্রি অবস্থায়।
আচ্ছা, এবং একই সঙ্গে নিশ্চয়ই রুমের একটা নির্দিষ্ট তাপমাত্রাও আপনারা মেইনটেইন করতে হবে, রুমের টেম্পারেচার রাখতে হবে, রুমের এই প্রেসার মেইনটেইন করতে হবে, ইভেন করিডোরের ভিতরেও করিডোরটাও হেপা ফিল্টারের আন্ডারে আছে, এবং তার যে তার রুমে কোনো উডেন কোনো জিনিস থাকে না যাতে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, তার যে ড্রেসগুলো সেগুলো কিন্তু নর্মাল লন্ড্রি ওয়াশ না, সেগুলো অটোক্লেভিং করা থাকে, এবং তার যে অ্যাটেন্ডেন্ট সে কিন্তু ওই অটোক্লেভ ড্রেস পরার সেও অ্যাটেন্ডেন্ট সেই ড্রেস পরাই থাকে, সে বেরোতে পারে না। সো এরকম একটা পরিবেশে রাখলে যেটা হয় পেশেন্টের সেফটি ইনফেকশনটা অনেকটাই প্রিভেন্ট হয়ে যায়, আর পেশেন্টের ডেফিনেটলি 1:1-24 hours মনিটরিং, তাদের যে কোনো পেশেন্ট আমার সাথে ভিডিওতে ডিরেক্ট কথা বলতে পারে, তাদের সাথে আমার আমার চেম্বারের সাথে তাদের সাথে রুমের এরকম ভিডিও ফোন দেওয়া আছে। এই আমি যে প্রোটেকশনটার কথা বললাম, এই প্রোটেকশনটা এত বেশি, এটা কিন্তু করোনা পিরিয়ডের জন্য নয়, এটা সবসময়ের জন্য। ক্যান্সার চিকিৎসা একই সাথে সময় এবং ব্যয় সাপেক্ষ, তবে এই ডাক্তার জানাচ্ছেন নতুন প্রযুক্তি স্থাপনে দেশে এখন চিকিৎসা করে এই দুটি বাঁচানো সম্ভব।